সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়। এবছর বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী। বঙ্গবন্ধু তাকে মহান মুক্তিযুদ্ধের অর্জনের মধ্য দিয়ে বাঙালি জাতি তার হাজার বছরের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক স্বপ্নে পথ তুলনায় আরো বিস্তারিত হয়। বাংলাদেশ এক নব শিল্পায়নে তার গোড়ায়। সরকারের ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান। দেশের রপ্তানি খাতে অন্যতম আকর্ষণীয় হিসেবে যুক্ত হয়েছে আইসিটি পণ্য ও সেবাগুলো। মূলত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ও ইতিবাচক হস্তক্ষেপ এবং আইসিটি সেক্টরে বিনিয়োগ বাড়াতে আর্থিক প্রণোদনার সূচনা করা হয় এবং বাংলাদেশ প্রযুক্তি শিল্পের প্রাধান্যের ভিত্তিতে আঞ্চলিক ও বৈশ্বিক বাজারে দ্রুত সম্প্রসারণ করছে। আইসিটি শিল্পের ভিত্তি গঠিত হয়ে গেছে। এখন এই শিল্পের মাধ্যমে রপ্তানি আয়, প্রতিযোগিতামূলক ও সম্প্রসারণের নতুন স্তরে নিয়ে যাবার সময় এসেছে। আর সেই কারণেই এই বছরের প্রতিপাদ্য বিষয় মেক হেয়ার সেল এভরিওয়্যার। এই উদ্যোগ সফল করতে এই প্রথম স্থানীয় উদ্যোক্তাদের উদ্ভাবন এবং তাদের সেরা আইসিটি শিল্পের প্রদর্শনী গোষ্ঠী হয়ে গেছে। এখন এই শিল্পের মাধ্যমে এই উদ্যোগ সফল করতে এই প্রথম স্থানীয় উদ্যোক্তাদের তাদের সেরা অনুশীলন করে প্রদর্শনের মধ্যে দিয়ে বিনিয়োগকারীদের সাথে সম্মিলন ঘটিয়ে প্ল্যাটফর্ম মানিয়ে সম্মানিত আইসিটি ভাষার সঙ্গে ডিজিটাল প্রযুক্তি কাজে লাগিয়ে ক্ষুদা ও দারিদ্র লোকের বেশিরভাগ বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমাদের অবিরাম কাজ করে চলেছে। ডিজিটাল বাংলাদেশ করার জীবন প্রকৃতি আপনাদের সকলকে আজকের অনুষ্ঠানে আবার আমন্ত্রণ জানাচ্ছি। অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শ্রী মন্ডলী, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জনাব এ কে এম রহমতুল্লাহ এমপি। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি আরও আছেন রীনা পারভীন, অতিরিক্ত সচিব আইসিটি টেলিভিশন, মিস কিনা এফ জাবিন, এমডি সিইও বাংলাদেশ স্টার্টআপ লিমিটেড। ভার্চুয়ালি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইসিটি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি। এছাড়াও আমাদের সাথে আছেন বাংলাদেশের হাইটেক পার্ক কর্তৃপক্ষের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক সচিব জনাব হোসনে আরা বেগম এনডিসি এবং বাংলাদেশ সংস্কৃতি সমিতির সম্মানিত মহাসচিব জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম। আমি সম্মানিত অতিথিবৃন্দকে তাদের আসন গ্রহণ করার জন্য মঞ্চে রাখি। আমি সম্মানিত অতিথিবৃন্দকে মঞ্চে এসে তাদের আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনাদেরকে অবগত করতে চাই যে এবারে আমাদের প্ল্যাটিনাম স্পন্সর ই ভ্যালি, আমাদের গোল্ড স্পন্সর আসুস, এপসন, স্যামসাং, ফেয়ার ইলেকট্রনিক্স, ওয়ালটন, সিলভার স্পন্সর হ্যালিমা গ্রুপ, রিও ফাইবার, মাইক্রোস্টার ইন্টারন্যাশনাল এমএসআই, আর্টসি ফাইনান্স, সোনি র্যাঙ্ক, সিডনি সান ইন্টারন্যাশনাল লিমিটেড, টিপি লিঙ্ক, পার্টনার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, DOICT, CCA, BASIS, BACO, ECAB, ISPAB, BIJS, CMJD, BWIT, Gaming Partner, Gigabyte. সকল স্পন্সর এবং পাঠকদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সময় বিষয়টি এখন পবিত্র গ্রন্থ থেকে পাঠ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, পরবর্তীতে পবিত্র গীতা থেকে পাঠ, তার পরবর্তীতে পবিত্র বাইবেল এবং সর্বশেষ পবিত্র স্মৃতিচক থেকে পাঠ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا
صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيئنه حياة طيبة ولنجزئنهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله العظيم মহান আল্লাহ বলেন যে ব্যক্তি বিশ্বাসী অবস্থায় সৎকর্ম সম্পাদন করবে সে পুরুষ হোক অথবা নারী আমি তাকে দুনিয়ায় উত্তম জীবন দান করব এবং আখেরাতে আমি আল্লাহ দুনিয়ায় তার কর্মের প্রতিফল হিসেবে দান করব মহা প্রতিদান সূরা আন-নাহল আয়াত 97 বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব আল্লাহ হাফেজ পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করেছেন কে এম আব্দুল মুমিন সিরাজ এবার পবিত্র গীতা থেকে পাঠ করবেন অসীম চৌধুরী ॐ नमो भगवते वासुदेवाय श्रीमद् भगवद्गीता तृतीयाध्याय कर्मयोग नियतं कुरु कर्म त्वं कर्म जेयो हि अकर्मणं शरीरो यत्रापि च ते न पशीदत् अकर्मणं তুমি নিয়তই কর্ম করে যাও কর্ম না করা অপেক্ষা কর্ম করা অনেক ভালো তাছাড়া কর্ম না করলে শরীর যাত্রাও নির্বাহ হবে না অর্থাৎ কর্ম ছাড়া দেহ বাঁচতে পারবে না মানুষের মঙ্গলের জন্য দুটি পথের নির্দেশ দেওয়া হয়েছে একটি জ্ঞান ও অপরটি নিষ্কাম কর্ম নিষ্কাম কর্মের পথ অবলম্বন করাই ভালো ॐ सभ्ये भवन्तु सुखिनः सभ्ये सन्तु निरामयः सभ्ये बद्धानि पश्यन्तु मा कश्चित् दुःखभागो भवेत् सकलेई सुखी होक सकलेई रोगमुक्त होक सकलेई मंगल लाभ करुक ॐ शान्ति ॐ शान्ति ॐ शान्ति এবার পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন বুদ্ধানন্দ মহাতেরা নমো তৎস ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্স বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি শ্রী ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানিয়ে বুদ্ধ ধর্ম সঙ্গের শরণ নিয়ে শুরু করছি পবিত্র ত্রিপিটক পাঠ বানাপ্পগম পোচিতাগ্গে জিম্মা নমাসে পটমাস্মিগে তাতোপমং ধম্ম বহরং আদেশয়ে নিবানগামি পরমং হিতায় ইদাম্পি বুদ্ধে রতনং পনীতং
एते न साक्षे न सुवाप्ति होतु। ग्रीष्म ऋतुर प्रथम भागे बनेर बिक्कलता रीति बनज पुष्पराजि प्रस्फुटित हले जेमन बनभूमि अतिशय शोभा धारण करे तद्रूप शील समाधि और प्रज्ञा पुष्पर द्वारा सुशोभित निर्भाणगामी धर्म मानव जाति तथा समग्र जीवजगत कल्याण जिन्ह भगवान तथागत बुद्ध प्रचार कर बुद्धरत्न सत्य प्रतिपादक ये सत्यवाक्य द्वारा सकल मंगल हूँ। सब्दे सत्ता सुखिता भवंत जगत सकल प्राणी सुखी हूँ दुख थे मुक्ति लाभ करुक विश्व शांति विराज करुक। এবার পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন উইলিয়াম প্রলয় সমাতার। ইমানুয়েল, পবিত্র বাইবেল থেকে পাঠ করছি গীত সংহিতা তার এক অধ্যায় এক থেকে তিন পদ। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সাদৃশ্য হইবে। আমেন। ঈশ্বর তার নিজ বাক্যে আশীর্বাদ করুন। সম্মানিত সুধী, এখন স্বাগত বক্তব্য রাখার জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সম্মানিত মহাসচিব জনাব মাহমুদ মনিরুল ইসলামকে বিনীত অনুরোধ করছি। জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম। ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো 2021-এর উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ, তারুণ্যের অহংকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অন্যতম সেনাপতি, আইসিটি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি, বিশেষ অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জনাব কে কে এম রহমতুল্লাহ এমপি, আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব জনাব বিনা পারভীন, বাংলাদেশ সাহিত্য কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জনাব হোসনারা বেগম, ইটুআই প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব জনাব মোস্তাফিজুর রহমান, স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিনা এফ জেদিন সহ উপস্থিত কর্মকর্তা কর্মবৃন্দ, দেশের আইসিটি খাতের সম্মানিত উদ্যোক্তা পরিচালক প্রিন্স ইলেকট্রনিক্স অনলাইন সংবাদ সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত প্রতিমণ্ডলী এবং এই মুহূর্তে আমাকে যারা শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি জনাব সাইদুল মনির শারীরিক অসুস্থতার দরুন সরাসরি উপস্থিত থাকতে না পারায় তার পক্ষে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইপিএস এর মহাসচিব মোহাম্মদ মনিরুল ইসলাম। দ্বিতীয়বারের মতো আয়োজিত ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো 2021-এর আয়োজক হিসেবে বাংলাদেশ কম্পিউটার সমিতি, আইসিটি ডিভিশন, হাইটেক পার্ক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দেশের তথ্য প্রযুক্তি বিকাশে বিসিএস 1987 সাল থেকে দক্ষতার সঙ্গে একনিষ্ঠভাবে কাজ করে আসছে। স্বাধীনতার 50 বছর পূর্তি, মুজিব শতবার্ষিকী এবং বিসিএস এর 35 বছর পদার্পণের বছরে এই এক্সপো ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশের নেত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্ত নিয়ে 2008 সালে দেশকে ডিজিটাল হওয়ার যে স্বপ্ন দেখিয়েছিলেন তার বাস্তব রূপ ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপোতে দৃশ্যমান। এরপর বঙ্গবন্ধুর কন্যা দেশের তৈরি প্রযুক্তি পণ্য পৌঁছে খাবে সারা বিশ্বে নামে যে উদ্যোগ নিয়েছেন তার অনুপ্রেরণা এবং এগিয়ে যাওয়ার ইচ্ছা থেকেই এবার আমাদের প্রদর্শনীর মূল স্লোগান মেক ইয়ার সেল এভরিওয়্যার। ডিজিটাল বাংলাদেশের আর্কিটেকচার মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজের জয়ের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় দুর্বার গতিতে এগিয়ে চাচ্ছে ডিজিটাল বাংলাদেশ। মিশন 2001 বাস্তবায়ন করে রূপকল্প 2041-এর যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সে লক্ষ্যে আমরা আগেই পৌঁছাব ইনশাআল্লাহ। 1996 সালে কম্পিউটার সহ সকল যন্ত্রপাতির উপর থেকে শুল্ক ও মূসক প্রত্যাহারের দাবিতে মাঠে নামে বাংলাদেশ কম্পিউটার সমিতি। অনেক প্রচেষ্টা, উদ্যোগ আর বৈঠকের পর 1998 সালে সরকার কম্পিউটার থেকে শুল্ক ও মূসক প্রত্যাহার করে নেয়। 1997 সালে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে
প্রফেসর ডক্টর জামালুর রেজা চৌধুরীর নেতৃত্বে সরকারি সংস্থা ও সেক্টরের প্রতিনিধি সহ দেশের তথ্য প্রযুক্তি সেক্টরের প্রযুক্তি ব্যক্তিত্বদের সমন্বয়ে 14 সদস্যের উচ্চ পর্যায়ের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়, যা জেআরসি কমিটি নামে সমধিক পরিচিত। এই কমিটি সরকার প্রধানের নেতৃত্বে জাতীয় আইসিটি টাস্কফোর্স গঠন, আইসিটিকে অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা, জাতীয় আইসিটি নীতিমালা সহ দেশের আইসিটি বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। দেশের সর্বপ্রথম তথ্য প্রযুক্তি প্রদর্শনী আয়োজনের কৃতিত্ব বাংলাদেশ কম্পিউটার কমিটি। 1993 সালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল বিটিএস কম্পিউটার শো নামে তথ্য প্রযুক্তি প্রদর্শনীর যাত্রা শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। 2009 এবং 2010 সালে বিসিএস এর আয়োজিত বিশেষ ডিজিটাল এক্সপোর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া 2021 পর্যন্ত যুবজীবী বিভিন্ন নামে সারা দেশে প্রায় 60টির অধিক তথ্য প্রযুক্তির প্রদর্শনী আয়োজন করে আসছে বাংলাদেশ কম্পিউটার সমিতি। তথ্য প্রযুক্তি খাতের আন্তর্জাতিক নেতৃত্ব বিসিএস এর কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। 1996 সালে বিসিএস অ্যাসোসিয়েট সহযোগী সদস্য এবং 2001 সালে পূর্ণ সদস্য পদ লাভ করেন। 1998 সালে উইজার সদস্য হন বিসিএস, অ্যাসোসিয়েট চেয়ারম্যান, উইজার ডিরেক্টর এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস চেয়ারম্যান সহ সম্মানজনক নানা পদে বিসিএস এর নেতৃত্ব এখন অর্থ নেতৃত্ব এবং দক্ষতা প্রদর্শন করে আসছেন। বিসিএস এর সম্মানিত অনেক সদস্যবৃন্দ দেশীয় অন্যান্য সংগঠন সহ সরকারের নীতি নির্ধারক পদেও আসীন রয়েছেন। তথ্য প্রযুক্তির অলিম্পিক খ্যাত ওয়ার্ল্ড কংগ্রেস অফ ইনফরমেশন টেকনোলজি, যা WCIT নামে পরিচিত, সেই WCIT 2021-এর এবারের আয়োজক আমাদের বাংলাদেশ। নভেম্বরে রাজধানী অনুষ্ঠিত হবে তথ্য প্রযুক্তির এই মহাসম্মেলন। এই সম্মেলনকে সফল করতে বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং ICT মিনিস্ট্রি একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় দুর্যোগ ও সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বিসিএস। করোনাকালীন সময়ে তথ্য প্রযুক্তি খাতকে সচল রাখতে বিসিএস এর সদস্যরা মৃত্যুভয়কে উপেক্ষা করে কাজ করছেন। ব্যাংকিং খাত, ই কমার্স, হোম ডেলিভারি, কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো, ন্যাশনাল হেলথ ডেস্ক, স্বাস্থ্যসেবা চালু সহ উল্লেখযোগ্য অনেক কর্মকাণ্ডে বিসিএস কর্তব্য ভূমিকা রাখছেন। এমনকি করোনার এই সময় মানুষের সেবায় প্রাণ হারায় আমাদের সংগঠনের 8 সদস্য, তবু আমরা পিছু হটিনি, মৃত্যুভয় থেমে যায়নি। যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলায় দেশের প্রয়োজনে সবসময় প্রস্তুত বাংলাদেশ কম্পিউটার সমিতি। ডিজিটাল ডিভাইস এবং ইনোভেশন এক্সপো ভার্চুয়াল ভাবে অনুষ্ঠিত হওয়াতে এখানে অংশগ্রহণের দূরত্বের কোনো সীমাবদ্ধতা থাকছে না। এই প্রদর্শনীতে অনলাইনে পৃথিবীর যে কোনো স্থান থেকে উপভোগ করা যাবে নিত্য নতুন প্রযুক্তি, দেশের তৈরি পণ্য এবং বিভিন্ন সেমিনার, গ্রুপ ডিসকাশন। দেশি বিদেশি দর্শনার্থী, বিনিয়োগকারী, ক্রেতা বিক্রেতা সহজেই একে অন্যের সঙ্গে সংযুক্ত হতে পারবেন ডিডিআই এক্সপোতে। ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো 2021-এর প্ল্যাটিনাম স্পন্সর ইভেলি, গোল্ড স্পন্সর আসুস, এপসন, স্যামসাং, ফেয়ার ইলেকট্রনিক্স এবং ওয়ালটন, সিলভার স্পন্সর হালিমা গ্রুপ, নিউ অরিস বায়োটেক, সরিরেন, কিডনি সান, সিটিলিং এবং গেমিং পার্টনার গিগাবাইটের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়াও ইভেন্ট পার্টনার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ICT অধিদপ্তর, কন্ট্রোলার অফ সার্টিফাইং অথরিটি, বেসিস, বাক্য, ইসেফ, ISPAB, DWIG, DIJF, CMGB প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। পরিশেষে সবাইকে ভার্চুয়াল ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো 2021-এ এবং আমাদের আয়োজিত সেমিনারগুলোতে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ডিজিটাল বাংলাদেশে প্রযুক্তিতে আমরাই যাব এগিয়ে। সফল হোক ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো 2021। জনাব মোহাম্মদ মনিরুল ইসলামকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান বক্তব্যের জন্য। সম্মানিত অতিথিবৃন্দ, জেনে আনন্দিত হবেন বাংলাদেশ এবারে WCIT 2021-এ স্বাগতিক দেশ। চলতি বছর 11 থেকে 14 নভেম্বরে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। এখন WCIT 2021-এর উপর একটি অডিও ভিজুয়াল দেখে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। They say that necessity is the mother of all inventions. We disagree. On this little planet we share, where the only constant is change, we shape the world around us just as much as the world changes us every day. Not because we must, but because we can. We are the dreamers, the believers,
the doers and the change makers. We redefine the impossible and make it a reality. We believe that if we can imagine it, we can make it happen. The World Congress on Information Technology, with representatives from over 80 countries, including some of the leading names of technological innovation, explore the current state, showcase the latest trends, and discuss the future prospects of information technology. Bangladesh, the host nation for WCIT 2021. Witness the story of a modern technological hub in its journey from a farmer's faith under the guiding principle of Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, the visionary leadership of the Honorable Prime Minister Sheikh Hasina, and the Honorable Advisor on I2C Affairs, Shoji Brothers John. We have achieved much, and we shall achieve more. Experience firsthand the breathtaking beauty of beautiful Bangladesh, its vibrant culture, and its delicious multi-ethnic cuisines. Join us, for today, we change the world. Welcome to Bangladesh. Welcome to the future. Welcome to WCIT 2021. সম্মানিত অতিথিবৃন্দ, সাম্প্রতিক প্যান্ডেমিক পরিস্থিতির কারণে আমাদের মহামান্য রাষ্ট্রপতি আজকের এই অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে পারেননি। তিনি এই ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2021-এর জন্য শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা প্রেরণ করেছেন। এখন আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল হামিদের প্রেরিত ভিডিও বার্তা দেখব। মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ, আসসালামু আলাইকুম। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমদ পলক এমপি, ডাকটি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব এ কে এম রহমতুল্লাহ এমপি, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মানিত সিনিয়র সচিব জনাব এন এম জিয়াউল আলম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণমাধ্যমের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2021-এর অংশগ্রহণকারী সম্মানিত উদ্যোক্তাবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, দেশের তথ্য প্রযুক্তি খাতে উদ্ভাবন ও হার্ডওয়্যার প্রযুক্তি পণ্যের প্রদর্শনী ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2021-এর উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। 2021 বাঙালি জাতির জন্য গৌরব ও আনন্দের একটি বছর। আমরা এই বছর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী একসঙ্গে উদযাপন করেছি। এই শুভক্ষণে আমি প্রিয় দেশবাসী ও দেশের বাইরের সকল প্রবাসী ও বিদেশি বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পরম শ্রদ্ধায় স্মরণ করছি মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধা, চার জাতীয় নেতা এবং জাতির বিভিন্ন ক্রান্তি লগ্নে যারা দেশের স্বার্থে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন তাদের সকলকে। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, দেশ এখন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের চূড়ান্ত পর্যায়ে। এই সময় ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2021-এর আয়োজন ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন খাতে বাংলাদেশের অগ্রদাতার চিত্রটি সকলের কাছে তুলে ধরবে বলে আমার বিশ্বাস। এবারের প্রদর্শনের প্রতিপাদ্য মেক কেয়ার সেল এভরিওয়্যার অত্যন্ত সময়োযোগী ও তাৎপর্যপূর্ণ হয়েছে বলে আমি মনে করি। এই প্রতিপাদ্যের মধ্যেই নিহিত রয়েছে ডিজিটাল পণ্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন ও উদ্ভাবনী জাতি হিসাবে নিজেদের পরিচিত হওয়ার বার্তা। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, দূরদর্শী চিন্তা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিপ্লবে সামিল হওয়ার লক্ষ্যে দেশে বিজ্ঞান, গবেষণা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভিত্তি রচনা করেছিলেন। 1972 সালে তিনি ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নে সদস্যপদ লাভের উদ্যোগ নেন এবং 1973 সালে বাংলাদেশ
আইটিও ও সদস্যগণ বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশে একই বছর এক অধ্যাদেশ জারির মাধ্যমে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ প্রতিষ্ঠা করেন। তিনি প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ কুদরত খোদার নেতৃত্বে শিক্ষা কমিশন গঠন করেছিলেন। এই কমিশনের সুপারিশে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় বিজ্ঞান, গবেষণা, উদ্ভাবন ও কারিগরি শিক্ষাকে। 1972 সালের 14 জুন বঙ্গবন্ধু ব্যাট দুনিয়ার স্যাটেলাইট আর্থ স্টেশনের উদ্বোধন করেন। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার পর অন্যান্য খাতের ন্যায় বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের পথ চলাও থেমে যায়। বঙ্গবন্ধু সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1996 সালে সরকার পরিচালনার দায়িত্ব নিয়ে কম্পিউটার আমদানিতে শুল্ক হার হ্রাস করেন, মোবাইল ফোনের মনোবলি ভেঙে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য করেন। এছাড়া 2008 সালের জাতীয় নির্বাচনের আগে তিনি ঘোষণা করেন রূপকল্প 2021। এই রূপকল্প 2021 প্রণয়নের সাথে নিবিড়ভাবে যুক্ত থেকে ডিজিটাল বাংলাদেশকে এর মূল উপজীব্য করায় মুখ্য ভূমিকা পালন করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ জনাব সজীব ওয়াদের জয়। সম্মানিত প্রতিমণ্ডলী, 2009 সাল থেকে শুরু হয় ডিজিটাল বাংলাদেশের যাত্রা। এই সময়ে দেশে আইসিটি অবকাঠামো ও কানেক্টিভিটি, দক্ষ মানব সম্পদ, ই গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি প্রমোশনের বিহিত অধিকাংশ উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়। বর্তমানে বাংলাদেশের 99% এলাকা মোবাইল কভারেজের আওতায়। মোবাইল ফোন ব্যবহারকারীদের সংখ্যা 16 কোটি ছাড়িয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 11 কোটির উপরে। ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে গেছে 3,800 ইউনিয়নে। এমনকি দেশের দুর্গম এলাকায়ও কানেক্টিভিটি পৌঁছে যাচ্ছে। এক্ষেত্রে নূতন মাত্রা যোগ করেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। দেশের টেলিভিশন চ্যানেলগুলো এখন এই স্যাটেলাইট ব্যবহার করেই সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে।